আসসালামু আলাইকুম। আজ রান্না করব সবজি দিয়ে শোল মাছ। তেলে পেঁয়াজ দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিলাম, পেঁয়াজটা একটু সিদ্ধ হলে দিব, রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ, সব একসাথে মিশিয়ে নেব। লবণ দিব 1 চা চামচ, হলুদ দিব 1 চা চামচ, মরিচ 1 চা চামচ, সব মিক্সড করে কষিয়ে এবার একটু পানি দিব, পানি দিয়ে আবার কষাবো। একটু ঢেকে দিলাম মশলাটা সিদ্ধ হোক। মশলাটা কষানো হয়ে গেছে, এবার শোল মাছ দেবো। শোল মাছ লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, শোল মাছগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে দিব, ঢেকে দিলাম, এক পিঠ হয়ে গেল, মাছগুলো উল্টিয়ে দিলাম। পুরোটা রান্না করব না, 50% রান্না করব। মাছ 50% রান্না হয়ে গেছে, এখন মাছটা তুলে নিব, তারপর সবজি দিব। এখন সবজি দিয়ে রান্না করব। সবজিটা ছোট করে কেটে নিয়েছি, সবজি পুরোটাই দিয়ে দিলাম। আমি এখানে কপি আলু নিয়েছি, সবজি থেকে কিছুটা পানি বেরিয়ে এসেছে, সবজির পানিটা শুকিয়ে এসেছে। এখন 1 গ্লাস জল দিলাম, আরও 1 গ্লাস দিলাম, সবজি সিদ্ধ হতে হবে। এবার আগে থেকে তুলে রাখা মাছটা দিয়ে দিব। একটু আস্তে আস্তে নাড়তে হবে, মাছটা নরম, যেহেতু রান্না করা মাংস। ঢেকে দিলাম, দেখি কী অবস্থা। অনেক জল এখনও সিদ্ধ হওয়ার বাকি আছে, সবজিগুলো এখনও সিদ্ধ হয় নাই। ঢেকে দিলাম, জলটা কমে এসেছে। এবার কিছু টমেটো দিয়ে দিলাম, 4টার মতো টমেটো দিয়েছি, পাকা টমেটো। আবার একটু ঢেকে দিব, রান্না শেষ প্রায়। এখন নামিয়ে নেব। হয়ে গেল সবজি দিয়ে শোল মাছ রান্না।